আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আমি উঠেছি যে 6টার সময়। আমি কলেজ গেলে 6টার সময় তোমাকে উঠতেই হয়। 6টা থেকে আমি ভিডিওটা শুরু করিনি, কারণ ঘরের কাজ আর তোমাদের রেগুলার কী দেখাবো বলো, সেই একই কাজ। সেই জন্য সকালবেলা মেয়ে বেরিয়ে গেল, আমি ঘর গোছালাম, তারপরে তোমার রান্নার জল তুললাম, ঠাকুর পুজো করবো সেই জল তুললাম, তারপরে অনেকক্ষণ বসে বসে আমার ওগুলো করা হয়ে গেছে প্রায় 8টার সময়। 8টা থেকে আমার চা করলাম, চা টা করে একটু টেবিলে বসে আরাম করে খেলাম, একা একা একটু ফোন দেখছি বসে বসে, চা খাচ্ছি, এগুলো করলাম। তারপরে চাটা খাওয়ার পরে 8টা না 8:30টার সময়, 8:30 থেকে 9টা পর্যন্ত আমি এগুলো করলাম। এরকম 9টা বাজতে 5টাতে এসেছি রান্নাঘরে, এসে কালকে ডিনার খাওয়ার পরে যে বাসনগুলো ছিল রাত্রিবেলা তো আমি মাজি না, সেগুলো এখন মাজলাম। মাজার পরে এই যে আমার হাজব্যান্ড এখন ঢুকেছে, ওকে এখন এই যে চা করে দেবো, ওর চা বসিয়েছি, এই যে আদা দিয়ে, আমরা রেগুলার আদা দিয়ে চা খাই, ওরটায় আমি চিনি দিই না, ওরটা চাটা করে চাটা ছাঁকনি দিয়ে ছেঁকে ওর মধ্যে 1 চামচ মধু দিয়ে দিই, এই মধু দিয়ে ও চাটা খাই। চলো ওর চাটা করে নিই, দেখতে থাকো। এই যে আমার হাজব্যান্ডকে চা দিয়ে আসলাম, এরপর আমি দুপুরবেলায় কী রান্না করব সেটাই এখন দেখব কী কী আছে। আর কালকে ট্যাংরা মাছটা করে রেখেছি, সেই ট্যাংরা মাছটা তো আছেই, আর একটা যে কোনো তরকারি করলে আমার হয়ে যাবে। ঢ্যাঁড়স আছে বোধ হয়, ঢ্যাঁড়স দিয়ে আমি একটা করে দিই, ঢ্যাঁড়স দিয়ে আর লম্বা লম্বা করে আলু কেটে একটু পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে করে পাঁচফোড়ন সোমবার দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে আর উপরে যে ম্যাগি মশলাগুলো থাকে না সেই ম্যাগি মশলাটা ছড়িয়ে একটা মিরামিষটা পেঁয়াজ দেবো, যেহেতু মিরামিষ আর থাকবে না ওটা, ওরকম একটা তরকারি করে ফেলি। আজকে তো বৃহস্পতিবার, মাছ তো খাচ্ছি, মিরামিষ করার তো কোনো দরকার নেই। চলো এগুলো করতে থাকি। তারপর বৃহস্পতিবার পুজো আছে, আমার পুজোর ওখানে বৃহস্পতিবার প্রায় 2 থেকে 3 ঘন্টা আমার লেগে যায়, কারণ কেউ বাড়িতে থাকে না, আমি একা পুজো করি, আমার শান্তিতে পুজো করি, আমি একদম পিছু কোনো টান থাকে না যে কেউ ডাকবে, কাকে কিছু দরকার আছে কি দিতে হবে, আরাম করে পুজো করি। আমার খুব ভালো লাগে এই সময়টা পুজো করতে, মানে এইভাবে পুজো করতে, পিছু কোনো টান থাকবে না, যতক্ষণ খুশি গুছিয়ে পুজোটা করব, আমার ভালো লাগে এগুলো করতে। সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আমার এখন বাজে হচ্ছে তোমার 10:55, আমার ঘড়িতে 10:55, আমি বলছি আমার ওই ঘড়ি আজ থেকে 7 মিনিট ফাস্ট আছে, ও চলে আসবে, খুব বেশি হলে 11:15 মধ্যে চলে আসবে। আজকে বৃহস্পতিবার,
চলো, আমি রোজই বলি যে তোমাদের রান্না করে তোমাদের দেখাবো, কিন্তু আজ কতদিন ধরে আমি ভুলে যাচ্ছি এগুলো, আজকে আমি দেখাবো। চলো দেখো কী কী রান্না করেছি আজকে। এই যে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ একটু মাখা মাখা করেছি, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, একটু জিরে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, এই দিয়ে কালকেই করেছি ট্যাংরা মাছটা, আজকে শুধু গরম করলাম। আর এই যে ঢ্যাঁড়সের এই তরকারিটা করলাম, ঢ্যাঁড়সের এই তরকারিটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে মশলার মধ্যে দিয়েছি যেটা ম্যাগি, ম্যাগির প্যাকেটে যে মশলাগুলো থাকে না ম্যাগি করার জন্য, সে এক্সট্রা আমার থেকে যায় অনেক মশলার প্যাকেট, সেই প্যাকেটে তরকারির মধ্যে দিয়ে দেখবো, এরকম খেতে খুব ভালো লাগে। এটা পাঁচফোড়ন সোমবার দিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ওই ম্যাগি মশলা, আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ব্যাস। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। আর যদি দরকার হয়, আমার দরকার লাগবে না, কিন্তু যদি দরকার হয় ফ্রিজে ডাল আছে, ডালটা বের করে একটু গরম করে নেবো, ব্যাস। আর লাগলে আমার হাজব্যান্ডের হয়তো লাগতে পারে। আর এদিকে চাল টাল সব ধোয়া হয়ে গেছে, দেখো চাল ধোয়া সমস্ত কিছু কমপ্লিট। ও আসবে বাসন টাসন মেজে ঘর দোর মুছে দিয়ে যাবে, ততক্ষণ আমি বসে থাকবো, আর কী করবো, আর কিছু কাজ নেই তো, সমস্ত হয়ে গেছে, আমার ঘর টর পরিষ্কার করা সব হয়ে গেছে, এখন শুধু তুলবো ওই যে নিচে যেসব জিনিসগুলো, চেয়ার, ডাইনিং টেবিলে চেয়ার টেয়ারগুলো, ওগুলো সব ওপরে তুলে দেবো, কারণ ও আসলে পরে না সরিয়ে সরিয়ে খুব একটা ইয়ে করে না, আমি ওপরে তুলে দিই, ওর তাতে মুছতেও সুবিধা হয়, সেই জন্য এগুলো সব এখন সরিয়ে দেবো। চলো চলো এই ডাইনিংয়ে, দেখি সব লাইট টাইট বন্ধ করে দিয়েছি, কেউ নেই তো ঘরে, নিচে সব উপরে তুলে দিলাম জিনিসগুলো, ডাইনিং টেবিলে চেয়ার টেয়ারগুলো সব উপরে, খাটে টাটে সব তুলে দিলাম, মোছা হয়ে গেলে আবার যেই যা জায়গার জিনিস সেই সব জায়গায় নামিয়ে রেখে দেবো। এই হচ্ছে আমার কাজ, আমার সারা আবার চান টান করে, ও কাজ করে দিয়ে যাবে, তবে চান করব, চান করে পুজো করব, ব্যাস। বড়জন আমার 12:30 হবে চান করতে যেতে, তারপর পুজো করব। সকালবেলা আমার অত সকাল সকাল ওঠার কোনো প্রয়োজন থাকে না, মেয়েকে আজ কদিন ধরে আমি টিফিন করে দিচ্ছি না, ওখানেই খেয়ে নিচ্ছে, কিন্তু আমার বাধ্য হয়ে আমি সকালবেলা অত তাড়াতাড়ি উঠতে, শুধু একটু খাবার, দুধ কর্নফ্লেক্স করে দিই ওকে, ও খেয়ে চলে যায়, সেটা ও নিজেও করে নিতে পারে, কিন্তু আমাকে উঠতে হয় না। কিন্তু ওই যে একটা বেডরুম, মেয়ের জামাকাপড় পরবে, স্বাভাবিকভাবে লাইট চলাবে, ইয়ে করবে, তখন তো ঘুম শুয়ে থাকা যাবে না, লাইট জ্বালালে জেগে যায়, সেই জন্য আমি বাধ্য হয়ে সকালবেলা অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, সকালবেলা আটটু শুয়ে থাকলে, আটটু যদি আলাদা আর একটা ঘর থাকতো মেয়ে সেই ঘরে করতো, তাহলে তো অত তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন, ও যখন যেত তখন আমাকে ডেকে বলছে মা আমি বেরোচ্ছি কলেজে, 7টার সময় উঠলে আমার কোনো অসুবিধা হতো, কিন্তু আমি বাধ্য হই সকালবেলা অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, বুঝেছো তো? চলো এই যে আমি চান করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি, আমার কাজের মেয়েটা কাজ করে চলে গেছে 12:30, আমি তারপরে পরে চান করতে চলে গেছি, চান টান করে এসে যে এতক্ষণ পুজো দিলাম, এখন বাজে হচ্ছে তোমার প্রায় 3টে বাজতে যায়, 2:55 মানে 3টে বাজছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, এই ভাত বসে গেছে, দেখো। চলো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো ছিল,
সেই জন্য পুজো দিতে যেতে আমার অনেক দেরি হয়ে গেল। দেখো পুজো দিয়ে এসে লক্ষ্মী পুজো, পুজো দিতে দিতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমার সময় লেগে যায়। সেই জন্যে আমি লক্ষ্মী পুজোর দিনকে আমার বেশি কাজ আমি রাখবো, রান্না বান্না বলো কাজ টাজ বলো রাখি না। এই যে এখানে ভাত বসে গেছে, ভাত হয়ে যাবে, আমার হাজব্যান্ড আস্তে আস্তে ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে আমি ঠাকুরের প্রসাদ এখন আমি তোলা হয়নি, কেবলমাত্র আমি পুজো দিয়ে উঠলাম, সেই জন্য ঠাকুরের এখনও তোলা হয়নি। কিছুক্ষণ পরে, মিনিট পাঁচেক পরে ঠাকুরের প্রসাদটাকে তুলবো, তুলে তারপরে ভাতটা, ততক্ষণে ভাত হয়ে যায়। ভাত আমার এই চালে ভাত তো বেশিক্ষণ সময় লাগে না ভাত হতে, ও আস্তে আস্তে 2-3টে আমার ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে আমরা দুজনে ইয়ে করে নেবো, লাঞ্চ করে নেবো, ব্যাস তারপরে একটু বিশ্রাম, তারপর আবার সন্ধ্যাবেলায় উঠে আবার আমি ইয়ে দুপুরে আমি লক্ষ্মীর পাঁচালি পড়ি না, শুধু ঘট বসিয়ে দুপুরবেলা পুজো করে নিই, আর সন্ধ্যাবেলায় আমি পাঁচালিটা পড়ি সন্ধ্যাবেলা। এই যে দেখো যথারীতি দিনের শেষ, রাত্রিবেলায় আবার চলে এসেছি রান্নাঘরে, টুকটাক কিছু কাজ আছে, টুকটাক বলতে খুবই সামান্য কিছু কাজ। দুপুরবেলায় যে লাঞ্চ করেছি সে বাসনগুলো আছে সেগুলো একটু ধোবো, আর ভাত গরম করবো, খাবো, ব্যাস। আমাকে রোজই ঘরের মধ্যেই তোমরা দেখতে পাও, আমি ঘর ছাড়া আমি খুব একটা বেরোইও না, সেই জন্য বাইরের ভিডিও আমার খুব একটা দেখবে না তোমরা। দেখো আমি এতগুলো ভিডিও দিয়েছি, সে ভিডিওগুলোর মধ্যে দেখো আমার বাইরের ভিডিও খুব কম আছে, আমার আমি খুব কম বাইরে যাই, আমি সেই জন্য আমার ঘরেই যা কিছু তাই আমার দেখাতে হয়, সেগুলোই তোমাদের শেয়ার করি। তার থেকে বেশি কিছু আমি কোত্থেকে শেয়ার করবো বলো? আমি সব থেকে বেশি কিছু তো শেয়ার করতে পারবো না। এই যে এখন এই বাসনগুলো মাজবো, আমার হাজব্যান্ড তো সন্ধে হলেই, আমি সন্ধে হলে আজকে বৃহস্পতিবার সন্ধে একটু তাড়াতাড়ি উঠেছি পাচারি টাচারি করবো বলে, আমি ঘুম থেকে উঠতে না উঠতে ওদেরকে বেরিয়ে চলে যায় ও সারা সন্ধ্যা। তারপরে টিভি তো সিরিয়াল শুরু হবে 9টার সময় ঘরে ঢুকবে, ওই টিভির কাছে বসবে, 10:30 পর্যন্ত সিরিয়াল দেখবে, তার মধ্যে থেকে খাবার নিয়ে যাবো, খাবে দাবে, তারপর ব্যাস শুয়ে পড়বে। আবার তার পর দিন উঠবে, উঠে সকালবেলা তো 6টার মধ্যে 6টা, খুব বেশি হলে 6:30 মধ্যে বেরিয়ে যায়। ও ঘরের সাথে ও খুবই কম সম্পর্ক, ঘরের সাথে আমি আর মেয়ে মেয়ের মতো পড়ছিল, আমি আমার মতো বসে বসে টিভি মানে ইউটিউবে যে ভিডিওগুলো সবার ভিডিওগুলো দেখছিলাম, কমেন্টসগুলো পড়ছিলাম, এগুলো করছিলাম। তারপরে এখন 1:30 বাজতে যায়, আমি সেই জন্য চলে আসলাম রাত্রে, অল্প কিছু কাজ আছে সেগুলো করতে হবে, আমার খেতে হবে, সেই জন্য চলে আসলাম রান্নাঘরে, সেই কাজগুলো করব। করে আমার কাজ হচ্ছে এই ঘরে, আর আমার হাজব্যান্ডের কাজ হচ্ছে, ও এখন ক্লাবে গিয়ে আড্ডা দিচ্ছে, ও 9টা পর্যন্ত আড্ডা চলে, ও 6টা থেকে 9টা পর্যন্ত আড্ডা চলে ওখানে ক্লাবে। ক্লাব কোনোদিন বাড়িতে যদি অনলাইন ক্লাস থাকে সেই ক্লাসগুলো করে, রোববার দিনকে বাড়িতে স্টুডেন্টরা আসে সেখানে থাকে ক্লাস, আর বাদ বাকি দিন দুটো একটা অনলাইন করে, যারা তারা অনলাইন ক্লাস করে সেই সেদিনকে বাড়িতে থাকে, তাছাড়া ওকে সন্ধ্যাবেলা বাড়িতে পাওয়া যায় না, ও থাকে না, ও আমাদের থেকে বাইরের লোকের সাথে ও সময় কাটাতে বেশি পছন্দ করে। আমাদের সাথে সময় আমাদের সাথে সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ডের সাথে আমার কথা খুবই কম হয়, খুবই কম, কারণ সেরকম থাকে না তো ঘরে, ও বেশিরভাগ ও বাইরে বাইরে আসবে, সিরিয়াল দেখবে, সিরিয়াল দেখার সময় কেউ কথা বলি সেটাও পছন্দ করে না, মন দিয়ে সিরিয়াল দেখছে। এই যে দুপুরবেলায় ও দরজাটার সামনে শুয়ে থাকে সোফার কামবেডের ওপর, মেয়ে এসে কলেজ থেকে এসে কলিং বেল টিপছে, আমি খাট থেকে এসে দরজা খুলে ও কানে বোঝাত, ও শুনতে পায় না, আমি এসে দরজা খুলে দিলাম তবে মেয়ে ঢুকলো, ও দিব্যি শুয়ে আছে। আর কি বলবো বলো, এই হচ্ছে আমাদের জীবন, তোমাদের সাথে ছাড়া যা কার সাথে শেয়ার করবো বলো, এই জীবনগুলো এই গল্পগুলো তোমাদের সাথে তো শেয়ার করার, আর তো কারোর সাথে শেয়ার করার মতো নেই, আর কে আছে? আমার দিদিরা আছে, দিদিদের বাড়ি যাই আমি, খুবই কম যাই, আমি বেশি যাই না, আমি বেশিরভাগ বাড়িতেই থাকি। যে সেই করোনাটা হওয়ার পর থেকে সেই যে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আর জন্য বেরোনোর ইচ্ছাটা সব থেকে বড় কথা, বেরোনোর ইচ্ছাটাই থাকে না। সন্ধ্যাবেলা উঠি আবার ওকে বেরোবো, আবার এসে কাজগুলো করতে হবে, তারপরে তার থেকে বাবা বেরোবো না, আসলে পরে সে 9টার আগে ঢুকতে পারবো না, আবার এসে তাড়াহুড়ো করে কাজগুলো করা, তার থেকে থাক কতক্ষণ না সময় পাই। এই সন্ধ্যাবেলায় উঠি, উঠে সন্ধ্যে দিতে বাজারি পড়তে তারপরে ঠাকুরকে সয়ন দিতে, এই করতে করতে আমার 7:30 বেজে যায়, 7:30 থেকে বড় জোর আমার 9টা পর্যন্ত আমি বাইরে থাকতে পারবো, গুছিয়ে টুছিয়ে বেরোতে বেরোতেই তো
তো আমার দেড় ঘন্টার মধ্যে আমার আধ ঘন্টা ওখানে চলে যাবে, এক ঘন্টা আমি কোথায় করবো, বেরোই না আর, সেই জন্য আমি বেরোই না আর, সেই জন্য ঘরেই থাকি। বলছে ওর এক বন্ধু, মা কবে থেকে বলছে আসো একটু আসো দেখে যাও, শাড়ি বিজনেস করে, আমরা তো শাড়ি টাড়ি তুলেছি নতুন দেখে যাও, ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না এখন বাইরে বেরোতে। চলো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর বেশি কথা বলবো না, আর ভিডিওটাকে আর বেশি বড়ও করবো না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ বলছি একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং একটু তোমরা লাইক কমেন্ট আমার শেয়ার করে দিও। আমি একটা কমেন্টও পাই না আমার, সেই জন্য খুব দুঃখ, কেন তোমরা করো না আমারটা আমি বুঝি না, সত্যি বুঝি না। এতগুলো ভিডিও দিয়েছি আমার, 94টা ভিডিও, তার মধ্যে আমার বৌদি দুটো একটা ভিডিও, সে তো আমার চেনা জানা, সে আমার ভিডিও সে কমেন্ট করা না করার সমান। তাছাড়া কি আর আমার বাড়ির লোক একটা, সত্যি কথা বলছি একটা কমেন্টস আমি পাই না, কমেন্ট দেওয়ার মতো কিছু নেই না, কেউ জানি না, বুঝি না ব্যাপারটা কি হচ্ছে। আর ভিউজ তো সেরকম নেই, অবশ্য কেউ দেখবে তবে না সে কমেন্টস করবে, ভিউজই তো নেই, ভিউজ নেই যখন তখন কমেন্টসের আশা করি কী করে, তাই না। চলো টাটা, অনেক দুঃখের কথা বলে ফেললাম, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আমি আসবো, আমি বারবার আসবো, আমি দেখি কতদিনে তোমার আমি বারবার এসে তোমাদের সাথে তোমাদের সামনে দাঁড়াবো, আমার যা করার আমার যা দেখানো সেটা আমি দেখাবো, তার বাইরে তো আমি কিছু দেখাতে পারবো না, আমি যতটুকুর মধ্যে থাকি আমি ততটুকুই তোমাদের সাথে আমি তুলে ধরতে পারি, তার বাইরেরটা আমি কী করে তুলে ধরবো বলো। আর চলো